হ্যালো ডিয়ার ব্রাজিল সাপোর্টার, যারা আপনারা ব্রাজিলের পাগলা সাপোর্টার রয়েছেন তারা নিশ্চয়ই চাচ্ছেন যে এমন ধরনের একটা ফটো এডিট করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে, তাহলে যাতে সবাই বুঝতে পারে যে আপনি কোন দলের সাপোর্টার এবং কতটা জোরালো সাপোর্টার। তো এর জন্য কি করতে হবে, এর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং মাত্র একটা ক্লিকে অর্থাৎ খুব সহজেই আপনি এমন ধরনের ছবি তৈরি করে ফেলতে পারবেন এবং প্রোফাইলে আপনি এমন ধরনের ফটো আপলোড করতে পারবেন এবং খুব সহজেই আপনি ভাইরাল হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা আপনারা চলে আসবেন পিকস্যাট অ্যাপে এবং পিকস্যাট প্রোভার্সনের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর নিচের থেকে এই প্লাস অপশানে ক্লিক করবেন। প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি যার সার্চ অপশান পেয়ে যাবেন। এই সার্চ অপশানে আপনাকে সার্চ করতে হবে এখান থেকে ব্রাজিল ফ্ল্যাগ। জাস্ট এইটা লিখে ইন্টার করে দেবেন। এখানে ইন্টার করে দেওয়ার পর পর এখান থেকে আপনাকে অনেকগুলো ফ্ল্যাগ সাজেস্ট করবে, অবশ্যই এর জন্য কিন্তু নেট কানেকশানটা অন রাখবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ফ্ল্যাগ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটা কিছু সময় ওয়েটিং করাবে, কারণ এখান থেকে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবার এটাকে আপনি জাস্ট ক্রপ করে নেবেন। ক্রপ করার জন্য এই টুলস অপশানে ক্লিক করবেন, সেখান থেকে চলে আসবেন এই ক্রপে। ক্রপে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে দেখুন এই যে পোর্ট্রেট আছে, এই পোর্ট্রেটটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা পোর্ট্রেট লেভেলে কাট হয়ে যাবে। জাস্ট উপরের দিকে একটা টিক মার্কে ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি কাট হয়ে গেল। এবার এটাকে আপনাকে একটু ব্লার করতে হবে। ব্লার করার জন্য নিচের দিকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন নিচের দিকে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে, এখান থেকে এই ব্লার অপশানটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই ব্লার অপশানটা, তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আবারও এটার পরে ক্লিক করবেন। এখান থেকে এই ব্লারটা বাড়ালে দেখুন আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু এখানে রাখবেন। রাখার পর এখান থেকে উপরের এই টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু পিছনে ব্লার হয়ে গিয়েছে। এবার আপনাকে এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য নিচে টুলসগুলোকে বাঁদিকে সরাবেন। বাঁদিকে সরানোর পর এখান থেকে দেখুন নিচের দিকে অ্যাড ফটোস অপশান আছে, অ্যাড ফটোসে ক্লিক করুন। এবার এখান থেকে আপনি আপনার ফটোটাকে সিলেক্ট করে নিন। এরপর আপনি ফটোটাকে একটু জুম করে পারফেক্ট পজিশনে এখান থেকে বসিয়ে নেবেন। তো এরপর বন্ধুরা এখানে আপনাকে কয়েকটা পিএনজি ফটো অ্যাড করতে হবে। পিএনজিগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এবার এখান থেকে আপনাকে কয়েকটা পিএনজি অ্যাড করতে হবে। তার জন্য জাস্ট এখান থেকে নিচের দিকে যে অ্যাড ফটোস অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাড ফটোস অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি মাস্কটা অ্যাড করে নেবেন। মাস্কটা অ্যাড করে নেওয়ার পর এটাকে আপনাকে জুম করতে হবে। জুম করার পর ঠিক সুন্দর মতো পজিশনে এটাকে কিন্তু জুম করবেন। জুম করে এভাবে দিয়ে দিবেন। দেখুন কিন্তু একবারে কিন্তু মনে হচ্ছে যেন পারফেক্টলি হয়ে গিয়েছে। এরপর উপরের দিকে এই ব্রাশ অপশানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে এই ব্রাশটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি এভাবে করে একটু ইরেজ করে দিন, যেন ম্যাচিংটা খুব সুন্দর হয়। তো এবার কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। ম্যাচিং হয়ে যাওয়ার পর উপরের দিকে এই টিক মার্কে একটা ক্লিক করে দিন। ব্যাস মাস্কটা কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে। এবার আপনার ড্রেসের কালারটা চেঞ্জ করতে হবে এবং এখানে অবশ্যই ব্রাজিলের ফ্ল্যাগটা অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে জাস্ট উপরের দিকে এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর আবারও আসবেন এখান থেকে নিচের দিকে অ্যাড ফটোসে। অ্যাড ফটোসে আসার পর এখান থেকে আপনি আবার সার্চ অপশান, এই যে সার্চ অপশান এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে আবারও ব্রাজিল ফ্ল্যাগ লিখে সার্চ করবেন। এখান থেকে যে কোনো একটা ফ্ল্যাগ আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এটাকে জাস্ট এরকম করে ফুল স্ক্রিন করে দিবেন, সুন্দর করে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এবার এখান থেকে আপনি নিচের দিকে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি একটু বা সাইডে সরাবেন। বা সাইডে সরানোর পর এখান দেখুন নিচের দিকে ব্লেন্ড, এই ব্লেন্ড লেখাটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই মাল্টিপ্লাই ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু শার্টের সঙ্গে ম্যাচ হয়ে গিয়েছে। এবার এটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। তার জন্য ব্রাশ সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে নিচের দিকে একেবারে টোটালি ইনভার্ট করে দিতে হবে। ব্যাস এটা কিন্তু দেখুন চলে গিয়েছে। এবার এখান থেকে রিস্টোর অপশান একটা ক্লিক করুন। ক্লিক করার পর এবার সুন্দর করে ড্র করে দিন। খুব সময় নিয়ে ধৈর্য ধরে ড্র করবেন, যেন এটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়। তো বন্ধুরা দেখুন কিন্তু এবার ইফেক্টটা চলে এসেছে। এরপর উপরের দিকে এই টিক মার্কে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আবার আরেকটা ক্লিক করে দেবেন, তাহলে এটা একদমই সেট হয়ে যাবে। তো বন্ধুরা এবার আপনাকে কয়েকটা পিএনজি অ্যাড করতে হবে। এর জন্য ডান সাইডের টুলসগুলোকে একটু সরাবেন। সরানোর পর এখান থেকে নিচের দিকে দেখুন স্টিকার অপশান আছে, স্টিকার অপশান একটা ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি সার্চ করুন এখানে ব্রাজিল টেক্সট লিখে। ব্রাজিল টেক্সট লিখে সার্চ করলে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করার পর দেখুন এখান থেকে দুইটা পিএনজি আছে, আপনি জাস্ট এই দুইটা পিএনজি নিয়ে নেবেন।
এটা নেওয়ার পর এখান থেকে সুন্দর করে এই সাইডে সেট করে দিন। তারপর আবার প্লাস অপশনে ক্লিক করে স্টিকারে আসুন, এখান থেকে ব্রাজিল লেখাটাকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ছোট করে সুন্দর করে এভাবে পাশে বসিয়ে দিন। দেখুন একটা গর্জিয়াস লুক কিন্তু চলে এসেছে। এবার এখান থেকে আবারও প্লাস অপশনে ক্লিক করুন। প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে আবারও স্টিকারে আসুন। স্টিকারে আসার পর এখান থেকে আপনাকে আরেকটা স্টিকার সার্চ করতে হবে, এটা হচ্ছে আপনার নেইমার। তো নেইমার লিখে সার্চ করার পর দেখুন এখান থেকে অনেকগুলো ছবি অর্থাৎ পিএনজি চলে এসেছে। এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিন, অ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পর সেটাকে এখানে সুন্দর করে সেট করে দিন। এভাবে সেট করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট উপরের এই ব্রাশ আইকনটিতে একটা ক্লিক করুন, নিচের দিকে এখান থেকে ইনভার্ট অপশনে ক্লিক করুন, তারপর এখান থেকে রিস্টোর অপশনে ক্লিক করুন। রিস্টোর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট একটু ব্রাশ করে দিন। ব্রাশ করে দিলে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা এখানে চলে এসেছে, এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার এখান থেকে আপনি উপরের দিকে এই টিক মার্কে একটা ক্লিক করে দিন, তারপর আবারও ক্লিক করুন। এবার এখান থেকে আপনাকে আরও দুইটা পিএনজি অ্যাড করতে হবে, এই দুইটার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর চলে আসবেন অ্যাড ফটোসে। ফটোসে আসার পর এখান থেকে এই একটা পিএনজি এখানে অ্যাড করবেন, অ্যান্ড দেন এখান থেকে এই আর একটা পিএনজি অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে আপনি জাস্ট এই পিএনজিটাকে এভাবে এখান থেকে একটু বড় করে দিবেন, বড় করে সুন্দর করে এখানে সেট করে দিবেন। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে এবং অনেকটা গর্জিয়াস লুক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে একটা বাংলাদেশের ফ্ল্যাগ আছে, এটাকে জাস্ট একটু বড় করে এখানে বসিয়ে দিবেন এটার নিচে। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোটা এডিট হয়ে গিয়েছে। এবার এখান থেকে জাস্ট উপরের এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ব্যাস আমাদের ফটোটা কিন্তু তৈরি এবং খুব সুন্দরভাবে এটাও তৈরি হয়েছে। তো এরপর এটাকে সেভ করার জন্য জাস্ট উপরের এটাতে ক্লিক করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এরপর আপনি এটাকে একটু কালার ব্যালেন্স করতে পারেন। কালার ব্যালেন্স করার জন্য আপনাকে আরেকটা অ্যাপে এটাকে শেয়ার করতে হবে। তো বন্ধুরা, এটার কালারটাকে কাস্টমাইজ করার জন্য এটাকে আপনি লাইট রুম অ্যাপে শেয়ার করবেন। লাইট রুম অ্যাপে শেয়ার করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, জাস্ট নিচের থেকে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখান থেকে এই কালার অপশানে একটা ক্লিক করতে হবে। তো কালার অপশানে ক্লিক করার পর দেখুন এখান থেকে মিক্স অপশান আছে, মিক্স অপশানে ক্লিক করে দিবেন। এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করবেন। অরেঞ্জ কালারটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট নিচের দিকে লুমিনেন্সকে এখান থেকে বাড়িয়ে দিন। দেখুন ফেসের ব্রাইটনেসটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং অনেক সুন্দর লাগছে। এরপর আপনি ইয়েলোটাকে সিলেক্ট করুন, অ্যান্ড ইয়েলোটাকে এখান থেকে নিচের দিকে লুমিনেন্স কমিয়ে দিন। তারপর গ্রিন সিলেক্ট করুন, গ্রিনের লুমিনেন্সকে এখান থেকে হালকা একটু কমিয়ে দিন। ব্যাস এরপর আপনি এখান থেকে জাস্ট উপরের এই ডান অপশানে ক্লিক করে দিন। তারপর ডান সাইডে ইফেক্ট অপশানে আসুন, টেক্সচারকে বাড়িয়ে দিন, ক্লিয়ারিটিকে বাড়িয়ে দিন। তারপর ডিটেলসে আসুন, শার্পিংকে বাড়িয়ে দিন, নয়েজ রিডাকশনকে বাড়িয়ে দিন, অ্যান্ড কন্ট্রাস্টকে বাড়িয়ে দিন, কালার নয়েজ রিডাকশনকে বাড়িয়ে দিন। দেওয়ার পর এবার দেখুন আপনাদেরকে আফটার বিফোর করে দেখাচ্ছি, বিফোর কেমন ছিল এমন ছিল এবং আফটার কেমন হয়েছে এমন হয়েছে, এবং খুব সুন্দর একটা লুক নিয়েছে এবং গর্জিয়াসভাবে এই ফটো এডিট হয়েছে। এরপর আপনি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এবং যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন।